হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে বানাবো মজাদার টাকি মাছের ভর্তা। তো চলুন শুরু করা যাক। প্রথমেই কতগুলো পেঁয়াজ নিয়ে নিব। পেঁয়াজগুলোকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিব। এবার কয়েকটি টাকি মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটি হাঁড়ির মধ্যে নিয়ে নিব। একটুখানি হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিব। একটু টাইম নিয়ে ভালোভাবে ফ্রাই করতে হবে। এবার কুচি করা পেঁয়াজগুলো ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এবার মাছগুলোকে কাটার থেকে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ছেঁচে নিতে হবে। এবার ভাজা পেঁয়াজগুলো শুকনা মরিচ আর লবণ বারো মশলার পাতা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। টেস্টটা আরো বাড়ানোর জন্য আচার দিয়ে দিলাম আর মাছগুলোকে নিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার টাকি মাছের ভর্তা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।